আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমাকে ভুলেও স্পর্শ করবেন না মুহিম, আমি আর এক দণ্ড এই বাসায় থাকছি না, আমাকে যেতে দিন। কাট কাট গলায় কথাগুলো বলে ফেলে সেজুতি। মুহিবের মধ্যে কোনো ভাবান্তর হলো না, সে চোখ ছোট করে সেজুতির দিকে তাকিয়ে আছে। মেয়েটা আসলেই বড্ড জেদি। আমি একবার যা বলি দুনিয়া উল্টে পাল্টে গেলেও তাই করি, মুহিব বলে। ভালো তো, এক কথার মানুষ হওয়া খুব ভালো। মজা করছেন আমার সাথে? এবারে মুহিব সেজুতির নিকটে এসে বলে, না মজা কেন করব, মজা করা আমার স্বভাব না। আপনার তো বউ পিটারও অশিক্ষিত স্বভাব। বড্ড বেশি কথা বলা শিখে গেছো দেখছি। সেজুতি রাগি চোখে মুহিবের দিকে তাকালো। সত্য বলতে রাগ দেখিয়ে বর্তমানে তার কোনো লাভ নেই। মুহিব তার রাগকে ভয় পায় না, বরং সেই মুহিবকে ভয় পাচ্ছে। মুহিবের ভেতরকার জানোয়ারকে সে ভয় পায়। কালকে রাতের কথা মনে পড়তেই তার শিরদাঁড়া খাড়া হয়ে যাচ্ছে। কি দুর্বিষহ ছিল! এখন সকাল, সূর্য উঠে গেছে অনেক আগেই। রাতে তার জ্বর ছিল, ভাগ্যিস সুমি জলপট্টি দিয়েছিল, না হলে মাথা উঠাতে পারতো না সে। মাথাটা এখনও ভারী লাগছে, জ্বর ছাড়িনি গা থেকে এখনও। এরই মধ্যেই মুহিব রুমে এসে দাঁড়িয়েছে এবং সেজুতিকে অসুস্থ দেখে তার নিকটে এসে যেই না তাকে ছুটে যাবে, সেই মুহূর্তে সেজুতি কাট কাট গলায় বলে ওঠে, আমাকে ভুলেও স্পর্শ করবেন না মুহিব। কথাটা শোনার পর থেকে মুহিব শটাং করে দাঁড়িয়ে আছে, একেবারে সেজুতির ধার ঘেঁষে দাঁড়িয়ে যে আছে সেই থেকে। সরে চলে যাওয়ার নাম নেই। সেজুতি অবশ্য মাথা নিচু করে বসে আছে, একবারও এই জানোয়ার রূপে মানুষটাকে দেখছে না সে। মুহিবকে দেখলেই তার গা ঘৃণায় রিরি করে উঠছে। তার পাশেই অফিক গভীর ঘুমে, পৃথিবীর অশুভ কোনো কিছুই তাকে ছুঁয়ে যেতে পারছে না। অফিককে দেখে মনে হচ্ছে কেউ যেন তাকে পরম যত্নে আগলে রেখেছে। সে চোখ সরিয়ে অফিকের দিকেই দৃষ্টি স্থির করে। তখনই মুহিব তার মুখোমুখি বসে পড়ে বিছানায়। সে বিছানায় বসতেই সে যদি উঠে দাঁড়াতে চাইলে মুহিব সুযোগ বুঝে তাকে জোর করে বসিয়ে দেয়। জোর করতে গিয়ে হাত দুটো শক্ত করে চেপে ধরে। এতে সে যদি কুঁকিয়ে ওঠে। মুহিব বিস্ময় ভরা চোখে হাতের দিকে তাকালে দেখতে পায় তার হাতের রগের পাশ ঘেঁষে অনেকখানি কেটে আছে। রক্ত জমাট বাঁধা, কিন্তু ড্রেসিং বা ব্যান্ডেজ নেই। এত জোরে ব্যথা পাওয়ার পরও কিভাবে ব্যান্ডেজ ছাড়া কাটা জায়গায় উন্মুক্ত রেখেছে সে? মুহিবের বুক ছ্যাত করে ওঠে। সে প্রশ্নবোধক চাউনিতে সেজুতির দিকে তাকালো। সেজুতি তার ছেলের হাসি হেসে বলল, এগুলো সব আপনার দেয়া আঘাত। মুহিব কিছু বলল না, শুধু চোখের চাউনি নরম করল এবং বলল, ব্যান্ডেজ লাগাওনি কেন? কয়টা আঘাতে ব্যান্ডেজ লাগাবো? যতগুলো আঘাত লেগেছে তার চেয়ে বরং আঘাতকারীকে ধ্বংস করে দিই। মুহিব এবারে সেজুতির দিকে তেড়ে এসে আলতো করে কপালে চুমু খেয়ে বলল, তুমি বা তোমার বাবা কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। সেজুতি ধাক্কা দিয়ে মুহিবকে সরিয়ে দিয়ে প্রায় চেঁচিয়ে উঠে বলল, বললাম না আমাকে ছোবেন না। মুহিব সরে এসে বসে পড়ল এবং নির্বিকার ভঙ্গিতে বসে পড়ল, চিৎকার করো না, চেঁচামেচি করে খামোখা এনার্জি নষ্ট করছো। আমার চোখের সামনে থেকে সরো। সরব না, এক কাজ করো, ফার্স্ট এইড বক্স আনছি, ব্যান্ডেজ করো। আমার করুণা দয়া কোনো কিছুরই প্রয়োজন নেই আমার, আর ব্যান্ডেজ লাগিয়ে সুস্থ হয়ে লাভ কি? আবার পশুর মতো মারবেন তাই না? অযথা তুমি কালকে রাতের কথা মনে রেখে বসে আছো, সব ভুলে যাও। সেজুতি মুহিবের দিকে তাকালো, তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকা বের হচ্ছে। আচমকা সে হেসে ওঠে, যা দেখে মুহিবের অন্তর কেঁপে উঠল। হাসিটাকে কি যেন একটা ছিল। সেজুতি বলল, আর একবার আমার গায়ে হাত তুলে দেখেন, আপনার হাত কেটে আমি গঙ্গায় ফেলে দিয়ে আসব। মুহিব শব্দ করে হেসে ওঠে, তারপর মৃদু গলায় বলে, বাংলাদেশে তো গঙ্গা নেই, বুড়িগঙ্গা আছে। তুমি বুড়িগঙ্গায় গিয়ে আমার হাত ভাসিয়ে নিতে পারো, কিন্তু দিনাজপুর থেকে বুড়িগঙ্গার তীর তো অনেক দূরে। সে যদি ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় তাকালো। মুহিব সেই দৃষ্টি পরোয়া না করে তাকে শুইয়ে দিয়ে বলে, আমি আসছি। মুহিব বেরিয়ে যেতেই সে যদি কেঁদে ফেলে। তার কি সব কিছু অসহ্য লাগছে, অসহ্য বিষ ব্যথায় গা পুড়ে যাচ্ছে। এদিকে মনটাও দাবানলে পুড়ে ছারখার। সে চোখ বুঝে শুয়ে রইল।
কতক্ষণ সেভাবে শুয়েছিল জানা নেই তার। তবে তার নিদ্রাভাব ছুটে গেল যখন কেউ তার ঠোঁটে পরম যত্নে স্যাভলন লাগাতে লাগল। সেজুতির ওই সময় খুব ঘুম পাচ্ছিল। হুট করে তার ঠোঁট কারো উষ্ণ স্পর্শ পেতেই তড়িৎ গতিতে সে ছিটকে পড়ে অন্যদিকে। চোখ খুলে নজর দিতেই দেখল মুহিব বিছানার ধারে দাঁড়িয়ে আছে। সে যদি রাগে থরথর করে কাঁপছে, সে এতটাই রেগে গেছে যে কথা অবধি মুখ দিয়ে বের হচ্ছে না। মুহিব হতভম্ব হয়ে চেয়ে আছে তার দিকে, তারপর একদণ্ড থেমে বলে, তুমি ঠিক আছো সেজুতি? আপনাকে না বারণ করেছিলাম, তারপরেও কেন আমাকে স্পর্শ করেছেন? আজকে তো প্রথম না। চুপ করেন, মুহিব হতভাগ হয়েই বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে সেজুতি, আমার সামনে থেকে সরুন, বলেই ফার্স্ট এইড বক্সটা সজোরে ফেলে দেয় সে। মুহিবের প্রচণ্ড রাগ উঠল, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে নিল এবং উঠে দাঁড়িয়ে রুম থেকে চলে যায়। সেজুতির সঙ্গে কথা বাড়ানোই এখন মূল্যহীন। মুহিব পেরিয়ে যেতেই সেজুতি রুমের দরজা লাগিয়ে দিল। মনোয়ারা আত্মার পানি চিবোচ্ছেন এবং সুপারি কাটছেন বাগানে বসে। তিনি মুহিবকে 10 মিনিট আগে এখানে আসতে বলেছেন, অথচ 10 মিনিট হয়ে গেলেও মুহিব আসছে না। ছেলেটা তো আগে এমন ছিল না, কি বাধ্য অনুগত ছিল তার। এই মেয়েটাকে বিয়ে করার পর থেকে মুহিব বদলে গেছে, কোনো কিছুতে তার ছেলের মন নেই, তারই ভুল হয়েছে। মুহিবের প্রস্তাবে রাজি হওয়া উচিত হয়নি। এই মেয়ে জাদু জানে, নিশ্চয়ই তার ছেলেকে কালো জাদু করছে, তাবিজ করছে না তো? মনোয়ারা আত্মার পানের পিক ফেললেন, তখনই উদয় হয় মুহিব, তাকে সালাম দিয়ে বলে, আম্মা ডেকেছেন? বসো, কথা আছে তোমার সাথে। মুহিব চেয়ারে বসে পড়ল। কালকে ঝড় হওয়ায় পরিবেশ ঠান্ডা, শীতল দমকা বাতাস এসে লাগছে, বাতাস লাগলেই গায়ে কাঁটা ফুটছে যেন। মনোয়ারা আক্তার সাবলীলভাবে বলল, আমার নাতি কি করেছে? মুহিব অস্বস্তিতে পড়ে গেল। আম্মা ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন, কোনো হইচই করছেন না, যেন ছেলের প্রথম পক্ষের সন্তান নিয়ে হাজির হওয়া খুব স্বাভাবিক। কি হলো, উত্তর দিচ্ছ না কেন আব্বা? ঘুমাচ্ছে ও। নামটা যেন কি আমার নাতির? অভিক। এই বিদেশি মেয়েটা কিভাবে মারা গেল? মুহিব ব্যর্থ চরচরিত গলায় বলল, জানি না আম্মা। মনোয়ারা আক্তার একদণ্ডের জন্য চুপ রইলেন, যেন কি বলবেন বুঝে পাচ্ছেন না তিনি। এদিকে মুহিবের অস্থির লাগছে। আচ্ছা, ভাইয়াকে সে কোনোদিন আম্মার সঙ্গে নারী ব্যবসার কাছে কথা বলতে শোনেনি, না কোনোদিন ওইদিকে দেখেও নি। ভাইয়া গাড়ির পার্টসের ব্যবসা আর পেট্রোলের স্টেশন নিয়ে ব্যস্ত থাকে, এতদিন এই চিন্তা মাথায় আসেনি কেন? আম্মাকে কি জিজ্ঞেস করবে? এবারে তিনি মুখ খুলে বললেন, আজকের পেপার পড়েছ? না। উনি আজকের দিনের খবরের কাগজ মুহিবকে দিল। প্রথম পেজে হেডলাইন দেওয়া, এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে, ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। মুহিব চমকে ওঠে, তাদের ওই বিল্ডিংয়ের সামনে তোলা এই ছবি তার মাথা চক্কর দিয়ে ওঠে। কেমনই কি হলো, কি বলবে এখন সে আম্মাকে? তাক দায়িত্ব দেওয়া হয়েছিল ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য, এখন কি করবে সে? আম্মা ফোন দিয়ে জানানোর পরপরই এয়ারপোর্ট থেকে কল আসে। এরপর মুহূর্তের মধ্যে সব পাল্টে যায়। মেয়েটার কথা মাথাতেই ছিল না মুহিবের, দুশ্চিন্তায় পড়ে গেল মুহিব। মনোয়ারা আক্তার বলেন, একটা দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, সেটাও ঠিক মতন পালন করতে পারলে না। আম্মা আসলে তোমার কি মনে হয় পুলিশ সত্যটা জানে না? ঠিকই জানে, সবাই সব জেনে যাচ্ছে। জানলে তো আমার খবরটা নিউজে আসতো, আমাদের সব ফাঁস করে দিত, এমন কিছু তো পেপারে আসলো না। মনোয়ারা আক্তার মুখে তিক্ততা এনে বলে, আমার দুই ছেলেই গাধা। মুহিব একথা শুনে অপমানিত বোধ করছে, তিনি বলতে লাগলো, পুলিশ সবার আগে আমাদের বিল্ডিংয়ে তদন্ত শুরু করলে সব ফাঁস হয়ে যাবে। বিল্ডিংয়ে 10 জন মেয়ে আছে, কাস্টমার 6 জন, সবাই ভেতরে আছে, কাস্টমারদের বেরোতে দেয়নি। পরিস্থিতি কিন্তু প্রতিকূল, আমাদের অবস্থা কিন্তু আগের মতো নেই। পুলিশ, মিনিস্টার, বিরোধী দল সবাই একজোট হয়ে আমাদের হারাতে চায়। তোমাকে পই পই করে বললাম সামাল দাও, কিন্তু তুমি হাত গুটিয়ে বসেছিলে, ওদিকে বড়টা গাধার মতো বউ নিয়ে বিদেশে বিদেশে ঘুরে। মুহিব কিছু বলল না, চুপ রইল। মনোয়ারা আক্তার বলল, নতুন ডিসি কোনো এক কারণে আমাকে পছন্দ করে না, এই লোকই সব কিছুর গোড়া, না হলে আমাদের নিয়ে এমন খবর আসতো না।
সাহস পেত না। মুহিব, আব্বা এক কাজ করো, তুমি বিল্ডিংয়ে যাও আর কাস্টমারদের বের করে সব কর্মীকে বাসায় আনো। মুহিব যেন অবাক হলো, সে বলে ওঠে, কি বলছো এসব আম্মা, বাসায় কেন আনবো? যা বলছি শোনো। বিল্ডিং ফাঁকা থাকলে তো সন্দেহ করবে পুলিশ। ফাঁকা থাকলে সন্দেহ করবে, আর কাস্টমার সহ দেখলে জেলে ঢুকাবে। তোমাকে যা করতে বলছি তাই করো, বিল্ডিং ফাঁকা থাকবে না, ওখানে গোডাউন বানাবো। যাও, সময় নষ্ট না করে ওদিকে যাও। মুহিব উঠে দাঁড়ালো। এই মুহূর্তে তার ওদিকে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু না গিয়েও উপায় নেই। আম্মা তাকে এই কাজের সঙ্গে এমনভাবে জড়িয়ে রেখেছে, কিছু একটা লিক হলে তাকেও জেলে যেতে হবে। জেলে কেই বা যেতে চায়? রুমে এসে শার্ট চেঞ্জ করে সে আয়নার দিকে তাকালো। নিজেকে বিধ্বস্ত লাগছে, চোখে মুখে পানি দিতে পারলে ভালো লাগতো। সে পা বাড়ালো, ড্রয়িং রুমে সেজুতির মুখোমুখি হলো সে। কেউ কোনো কথা বলল না। সেজুতিকে দেখতেই মুহিব এমনভাবে আটকে উঠল যেন চোর ধরা পড়েছে। সেজুতির হাতে নাস্তার প্লেট, সে অভিকার তার জন্য খাবার নিয়ে যাচ্ছে, পাউরুটি আর অমলেট। নাস্তা সেরেই সে বাসায় চলে যাবে, থাকবে না আর এই বাসায়। অভিকের রুমে আসতেই সে দেখতে পেল অভিক তার ছোট্ট হ্যারি পটারের ব্যাগের চেইন খুলে বসে আছে, তার মধ্যে দ্বিধা। সেজুতি নরম গলায় ইংরেজিতে বলে, অভিক খেতে আসো। অভিক সেজুতির দিকে তাকিয়ে থেকে ব্যাগ থেকে একটা খামে বন্দি লেটার বের করল। এরপর সেজুতির কাছে গিয়ে বলল, মাম্মা বড় ঘুম, ঘুমোতে যাওয়ার আগে বলে গিয়েছিল ভ্যাকেশনে গিয়ে যেই মেয়েটাকে মাম্মার মতো দেখতে মনে হবে তাকে যেন এই লেটারটা দিয়ে দেই। তুমি আমার মাম্মার মতো দেখতে, তাই তোমাকে এটা দিচ্ছি। মাম্মা এটা তোমাকে দিয়েছে। সেজুতি হতভম্ব হয়ে হলুদ খামটা হাতে নিয়ে বলল, এসো আগে খেয়ে নি, বেলা অনেক হয়েছে। অভি কুটিশুটি পায়ে সেজুতির কাছে গিয়ে বসল। সে প্রশ্ন করে, তুমি নিজে নিজে খেতে পারো না? না। এরপর আর কি করার, এক প্রকার বাধ্য হয়ে সে খাইয়ে দিল। সেজুতি নিজে কিছু খেতেই পারল না, কেমন যেন অস্থির লাগছে তার। খাওয়া শেষ করে লেটারটার খাম খুলল, সাদা এফোর সাইজে লেখা চিঠি, সুন্দর অক্ষরে বাংলায় লেখা। সে পড়তে লাগে, প্রিয় সেজুতি, কেমন আছো তুমি? এই চিঠিটা যখন তোমার কাছে পৌঁছাবে তখন আমি হয়তোবা থাকবো না, এই জন্য খুব করে চাই যে এই চিঠিটা তোমার হাতে না যায়। তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমার নারী নক্ষত্র সব জানি, তোমার প্রিয় রং হালকা বেগুনি, প্রিয় খাবার লুচি আলুরদম, ইয়ার লিঙ্ক পড়তে ভালোবাসো খুব, রান্নাবান্নায় আগ্রহী, অবাক হচ্ছ এইসব কীভাবে জানি? এইসব তথ্য আমাকে মুহিব দিয়েছে। মুহিব কিন্তু তোমাকে ভালোবাসে, সবার ভালোবাসা এরকম হবে না, কেউ কেউ আছে যারা ভালোবাসা প্রকাশ করতে পারে না, মুহিবও তেমনই কেউ একজন। আমি সম্ভবত তোমার সতীন হব। বাঙালিরা নারীরা তাদের সতীনকে ঘৃণা করে, তাই না? মারামারি চলে তাদের মধ্যে, আমি তো আর বাঙালি নয়, কাজেই তোমাকে ঘৃণা করি না। আমি জানি তোমার সাথে মুহিবের বিয়ে হয়েছে, এখন নিশ্চয়ই আমাকে স্বার্থপর ভাবছ, তাই না? কথা সত্য, আসলেই আমি স্বার্থপর, বরং প্রতিটা মাই স্বার্থপর। একটা মাকে যদি তার সন্তানের ভবিষ্যৎ লেখার ক্ষমতা ঈশ্বর দিত, তবে পৃথিবীর কোনো মানসিক কাঁদত না। তোমাকে কিছু কথা বলতে চাই, এটা সত্য আমি মুহিবকে ভালোবাসি, কিন্তু মুহিব কোনো দিন হয়তোবা আমাকে ভালোবাসেনি। তোমাকে ভোলার জন্য সে আমার কাছে আসে, সে আসতে না যদি কিনা আমি তাকে আসতে না দিতাম, আমি সুযোগ দিয়েছিলাম, কারণ তাকে আমি ভালোবাসি। আমাদের সম্পর্ক যখন সুন্দরভাবে চলছিল সেই সব দিন আমার জন্য স্বপ্নের মতো, মাস চারেক যাওয়ার পর বুঝলাম আমি ভুল করেছি, মুহিব আমার জন্য নয়, মুহিবের মনে আমি নেই। তখনই অভিক হওয়ার খবর পাই, কিন্তু ওই যে আমি স্বেচ্ছাচারী, স্বাধীন চেতা একজন নারী, হীনমন্ততাই ভোগা শুরু করি, এক পলকে সব বিষ লাগা শুরু করে দেয়। প্রতিটা মুহূর্তে স্বপ্ন থেকে দুঃস্বপ্ন লাগতে শুরু হলো। আমাদের এখানে চাঁদের রং পছন্দ না হলেই ডিভোর্স ঘটে যায়, কথার কথা বলছি। সেখানে আমি মুহিবের মনে কোথাও নেই, ঈশ্বরের কাছে দোয়া করতাম মুহিব যেন তোমাকে ভালোবাসে, কিন্তু তা হয়নি। বলে রাখি আমি খ্রিস্টান, এখনও দিন গেছে রাতের পাশাপাশি বসে আমাদের মধ্যে তোমাকে নিয়ে গল্প হতো, তোমাকে নিয়ে কথা উঠলেই মুহিবকে খুশি দেখতাম। কাজে কনসেপ্ট করার পর আমি অ্যাপ্রোশন করার সিদ্ধান্ত নিলাম, কেননা আমি বুঝে গেছি আমাদের সম্পর্কের কোনো নাম নেই। মুহিব রাজি না হলেও আমি আমার সিদ্ধান্ত অনর, ব্রেকআপ করে ওয়াশিংটন চলে যাই। মুহিব জানতো আমি বাচ্চা নষ্ট করে মুভ অন করেছি, তাই সেও দেশে ফিরে যায়, এমনটা হওয়ার কথা ছিল,
কিন্তু ভাগ্য সহায় হলো না, আমার ব্রেন টিউমার ধরা পড়ে। ডক্টর জানালো অ্যাব্রেশন আমার শরীরের ক্ষতি করবে, আমার বডি অ্যাব্রেশনটা সইতে পারবে না। সব মিলিয়ে আমি ভেঙে পড়ি। এরপর সিদ্ধান্ত নেই, মুহিবকে কিছু জানাবো না, বেবি জন্ম দিয়ে কোনো আশ্রমে রেখে আসবো। কিন্তু যখন ছোট্ট অফিক আমার কোল ছুঁড়ে এলো, আমার সব এলোমেলো হয়ে গেল, আমার দুনিয়া বদলে গেল, আমার নিজ সত্তাটাও বদলে গেল। বুঝলাম কত বড় ভুল করতে বসেছি, আমার ছেলেই আমার সব, ঈশ্বর স্বয়ং আমাকে পাপ করতে বাধা দিয়েছিল সেদিন। ছেলেকে নিয়ে শুরু হলো আমার সুখের সংসার। ডক্টর জানালো আমার কন্ডিশন যথেষ্ট ভালো, আই উইল সুন রিকভার। একটা অপারেশন হলো, আমি সুস্থ হলাম সব আগের মতো। অফিককে নিয়ে আমার জীবন, সেই জীবনে মুহিব নেই, কিন্তু ওই যে নিষ্পাপ একটা শিশুকে মারতে চেয়েছিলাম, পাপই আমি, তাই ঈশ্বর শাস্তি দিল। রোগটা আবার ফিরে এলো ভয়াবহ আকার নিয়ে। এবার সার্ভাইভারের চান্স কম, তবুও ট্রিটমেন্টে কোনো কমতি রাখি না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার বাবার বিশাল সম্পত্তি, সেই সম্পত্তিতে শকুনের নজর আছে, আমি সেই নজর প্রতিরোধ করতে চললাম। অসুস্থ হওয়ার পর আমার সব সম্পত্তির টাকা অফিকের নামে উইল করা আছে, কিন্তু আমার ছেলের কোনো নিরাপত্তা নেই এখানে। আমার অবর্তমানে দেখা গেল টাকার লালসায় আমার ছেলেকে ওরা মেরে ফেলল, এই ভয়ে আমি অফিককে তোমার কাছে পাঠিয়ে দিলাম, শত্রুর ভাবনার বাহিরে পাঠিয়ে দিলাম আমার জানকে। মুহিবের মুখে তোমার কথা অনেক শুনেছি, তুমি খুব মায়াবে, তোমার মন দয়ার সাগর, সেই সাগর থেকে এক চিমটি দয়া কি আমার ছেলে পেতে পারে? সেজুতি জানো, সেজুতি পৃথিবীতে সঠিক বলে কিছুই নেই। যেমন ধরো আমি অফিককে জন্মের আগে মেরে ফেলতে চেয়েছিলাম, এটা ভুল, আমার ওকে জন্ম দিলাম সেটাও তো ভুল, মুহিব আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করলো সেটা ভুল, আবার তোমাকে বিয়ে করলো সেটাও ভুল, তাহলে সঠিক কী? আসলে সঠিক বলে কিছু নেই, বরং যে ভুল শুধরানো যায় সেটাই সঠিক। ভালো থেকো, অনেক দূরে থাকা এই ভিনদেশি মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। আমার খুব ইচ্ছা ছিল তোমাদের দেশে গিয়ে একটা লাল শাড়ি পরে তোমার কাছে উপস্থিত হব এবং তোমায় চমকে দিব, এরপর পাশাপাশি দাঁড়িয়ে একটা ছবি তুলব, তোমার পরনেও লাল শাড়ি থাকা চাই, এতে ছুঁই। চিঠিটা পড়া শেষ হতেই সেজুতির মনে কালো মেঘ জমা হলো, কি যেন একটা আছে চিঠিটাতে, কেমন বিস্বাদময় লেখাগুলো, নাকি মেয়েটা আর নেই জন্য লেখাগুলো বিস্বাদময়। সে বারান্দায় গিয়ে দাঁড়ালো, ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, তখনই নিচে একটা কালো মাইক্রো এসে থামল, মাইক্রো থেকে ছয় সাতটা মেয়ে বের হচ্ছে। কি আশ্চর্য, এতগুলো মেয়ে বাসার সামনে এলো কেন? আশ্চর্য, দারোয়ান দরজা খুলে তাদের ভেতরে ঢুকতে দিল। বারান্দায় দাঁড়িয়ে থাকার জন্য সেজুতির গা ভিজে যাচ্ছে, বৃষ্টির ফোঁটা চোখে মুখে এসে ঝাপটা মারছে, সে এখনো অদ্ভুত দৃষ্টিতে নিচের দিকে তাকালো। এতগুলো মেয়ের এই বাসায় কাজ কি? আজকে তো কোনো অনুষ্ঠান নেই, তাহলে ওদের এখানে আসার কারণ কি? সেজুতির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল, সে ভ্রু কুচকে দাঁড়িয়ে থাকলো, বৃষ্টির ফোঁটায় হাতে ভাঁজ করে রাখা চিঠিটাও ভিজে উঠতে লাগে, তাতেই টনক পড়ে তার। সে রুমে ফিরে এলো, ততক্ষণে তার চুলের প্রায় অনেকখানি ভিজে গেছে। রুমের ভেতর অভিক বড্ড আশ্চর্য নিয়ে বৃষ্টি দেখছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, চারিপাশ ভিজে যাচ্ছে, দৃশ্যটা দেখতে চমৎকার। সে যদি চুল ছাড়তে ছাড়তে রুমের এপাশ থেকে ওপাশ পায়চারি করল, এরপর অভিকের কাছে গিয়ে জিজ্ঞেস করল, তোমার মামমাম দেখতে কেমন? অভিক উত্তেজিত হয়ে গেল এবং খুশি হয়ে বলল, খুবই সুন্দর। বর্ণনা দিয়ে পারবে কেমন দেখতে? অভিক মাথা চাকালো, সে যদি উৎসাহ দিয়ে দাঁড়িয়ে গেল, সে বলতে লাগে, মাম্মার দুইটা চোখ আছে, একটা নাক আছে। অভিক যখন নাক আছে বলল, তখনই সে নিজেও নিজের নাকে হাত দিল, যা দেখে সে যদি না হেসে পারল না, সে হো হো করে হেসে দিল। অভিক ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে, মাম্মার হাসিও অবিকল এই আন্টির মতো। অভিকের মুখটা শুকিয়ে আসলো, মাম্মার কথা মনে পড়তেই তার কষ্ট হতে লাগে, তখন কিচ্ছুটি ভালো লাগে না তার। সে যদি হাসি থামিয়ে দিল, তার চোখ অফিকের দিকে, অফিকের সঙ্গে মুহিবের চেহারায় মিল আছে, বেশ মিল আছে। সে মিনিট বা চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যেতে গেলে অফিক ক্যাঙ্গারুর মতো লাফিয়ে তার কাছে এসে পড়ল, সে ইশারাই বলল, কি হয়েছে? অফিক ভারাক্রান্ত গলায় বলল, আমার মাম্মা কবে আসবে তুমি জানো তাই না? সে যদি চুপসে গেল, মুহিবের উচিত বাচ্চাটাকে সব সত্য জানিয়ে দেওয়া। সে আরও একটা ব্যাপার ভাবল, মুহিব একবারও বাচ্চাটার খোঁজ নেয়নি,
নিজের ছেলের প্রতিও দয়া নেই, আর না মনোয়ার আত্মার একটা খোঁজ নিল। এমন কেন এই বাসার মানুষগুলো, এই বাসার প্রতিটা সদস্য কেন এত হৃদয়হীন? সে ফোঁস করে একটা দম নিল। যাই হোক না কেন, সেই বাসা থেকে এক্ষুনি চলে যাবে। এখানে মহিবের বউ হয়ে থাকা তার জন্য অসম্ভব। সে মহিবকে তালাক দিয়ে দিবে, এতে তার মধ্যে কোনো জড়তা কাজ করবে না, বিন্দুমাত্র আফসোস করবে না। যেই ছেলে বিয়ের আগে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করতে পারে, কী গ্যারান্টি আছে বিয়ের পর সে সাধু হয়ে থাকবে? রুম থেকে বের হয়ে সে যদি বুঝতে পারলো বাসার পরিবেশ থমথমে, একে তো আবহাওয়া ভালো না, বৃষ্টি হচ্ছে, ঝড়ও হবে বোধহয়, তার উপর বাসার পরিবেশ তার কাছে সুবিধে ঠেকছে না। প্রতিটা সাহায্য কর্মীর চোখে মুখে অতিরিক্ত ব্যস্ততা, সেই সাথে ভয়ের ছাপ তো আছে। তখনই শব্দ করে বজ্রপাত হলো, সে যদি আনমনে কেঁপে ওঠে। সে সুমিকে খুঁজছে, এই বাসায় একমাত্র সুমি কিছুটা প্রাণবন্ত, তার সঙ্গে স্বেচ্ছায় কথা বলেছে, অভিকে দেখাশোনা করছে। কোথাও নিশ্চয়ই রান্নাঘরে হবে, বাসায় চলে যাওয়ার আগে মেয়েটার সঙ্গে দেখা করে নেওয়া যাক। কাল রাতে মেয়েটা তার সেবা যত্ন করেছে, একটা ধন্যবাদ তার প্রাপ্য। সে রান্নাঘরের দিকে পা বাড়াতে গেলেই একজন সাহায্য কর্মী প্রায় দৌড়ে এসে বলে, ভাবি কিছু লাগলে আমাকে বলেন, তাও রান্না করে যাইয়েন না। সে ভ্রুকুচকে বলে, কেন রান্নাঘরে যাব না কেন? ছোট ভাই নিষেধ করেছে, আপনি নাকি অসুস্থ, এই জন্য রান্নাঘরে যাওয়া মানা, যা খেতে মন চায় আমাকে বলেন, আমি বানিয়ে দিচ্ছি। সে যদি তাচ্ছিল্যের হাসি হেসে মনে মনে বলে, আলগা ঢং আর পিড়িতে দেখে বাঁচা যায় না। এরপর শব্দ করে বলে, আম্মা কোথায়? খালাম্মা তো ড্রয়িংরুমে বসে হিসাব মিলাচ্ছে। আচ্ছা। সে যদি সোজা ড্রয়িং রুমে পা বাড়ালো, ড্রয়িং রুমে প্রবেশ করতেই বনোয়ারা আক্তারের দেখা মিলল। এই মহিলাটাকে দেখা মাত্রই সে যদির গা জ্বালা করে। সে তবুও বিনয়ী গলায় বলল, আম্মা আপনার সঙ্গে কিছু কথা আছে। মনোয়ারা আক্তার তখন চোখে চশমা লাগিয়ে হিসাব দেখছিলেন। সেজুতির কথা শুনে সে চশমা খুলে টেবিলে রাখলেন এবং পানির টিপা থেকে পান বের করে মুখে পুরে নিয়ে বলে, বলো কি বলবা? সেজুতি বেশ দাপটের সঙ্গে বলে ওঠে, আমার পক্ষে এই বিয়ে মানে সম্ভব না, সব জানার পর আমার মনে ওর জন্য এক ফোঁটা ভালোবাসাও আর নেই। মানে? মানেটা খুব সহজ, আমি মুহিবকে তালাক দিব। সে কি, বিয়ে তো সেদিনই হলো, বউ ভাতের জবাই করা গরুর মাংস এখনো ফ্রিজে আছে, আর তুমি তালাকের কথা বলো? মাথা ঠিক আছে তোমার? এক কাজ করো, একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দাও। সে যদি প্রচণ্ড বিরক্ত হলো, সেই সাথে অবাকও বটে। একজন নারী কিভাবে অন্য এক নারীর দুঃখ কষ্ট বুঝতে পারছে না? সেজুতির জায়গায় একবারও নিজেকে কেন তুলনা করছেন না উনি? সেজুতির বুকে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা তো কেউ টের পাচ্ছে না। সে কেন কোনো অন্যায় না করেও সব সহ্য করবে? সেজুতি জোর গলায় বলে, আমার মাথা ঠিক আছে, আমি আজকে এ বাসা ছেড়ে চলে যাব। মনোয়ারা আক্তার এবারে সেজুতির দিকে তাকিয়ে বলে, আমার ছেলে তো তোমাকে এখান থেকে যেতে দিবে না, তোমাকে বিয়ে করার জন্য কি পাগলামি না করেছে ও? সেই ছেলে কোনো দিন তোমাকে তালাক দিবে না। আমার তালাক চাই। আহ বৌমা, তোমাকে তোমার বাবা মা কোনো শিক্ষা দেয়নি? শাশুড়ির সামনে কেউ এভাবে কথা বলে? আমাকে সঠিক শিক্ষাই দেয়া হয়েছে, বরং আপনি আপনার ছেলেকে কিছু শিখাতে পারেননি, এজন্যই জানোয়ার হয়েছে, মানুষ হতে পারেনি। মনোয়ারা আত্মার প্রচুর রেগে যাচ্ছেন, মেয়েটার বড্ড বেশি সাহস বেড়ে গেছে, মনে চাচ্ছে টুটি চেপে ধরতে মেয়েটার। তিনি নিজেকে সংযত করে বলে, মেয়ে মানুষের জন্মই সংসার করার জন্য, আমাকে দেখো, আমি সংসার করছি না? সংসার ফেলে যাওয়ার কথা মুখে আনতে নেই, তুমি ছোট মানুষ, জেদ বেশি, যাও মাথা ঠান্ডা করো, ভুলেও এবারই ছেড়ে যাওয়ার কথা মুখে আনবে না। এখন থেকে এটাই তোমার বাসা, সরোয়ার বংশে তালাক দ্বিতীয় বিয়ের প্রথা নেই, কাজেই ওইসব রাগের কথা বলে লাভ নেই। সে যদি কিছু বলল না, সে ফিরে এলো, যত যাই হোক সে কারো কথা শুনবে না, নিজের প্রয়োজনীয় যা জিনিস আছে সব গুছিয়ে রেখেছে, সেগুলো নিয়ে চলে যাবে, এক সেকেন্ডও অপেক্ষা করা যাবে না। সেই উদ্দেশ্যে ড্রয়িং রুম ছাড়লো সে। ড্রয়িং রুম পার হতেই সুমির সঙ্গে দেখা, সে বলে ওঠে, সুমি এদিকে শোন। জি ভাবি। কালকে রাতের জন্য ধন্যবাদ। ভাবি কি যে বলেন না,
ধন্যবাদ দিতে হবে কেন? আমার কাজেই আপনাদের সেবা করা, এটা আমার দায়িত্ব। শোনো, আমি চলে যাচ্ছি, তুমি অফিকের খেয়াল রাখবে, ভালো থেকো। সুমিকে কিছু বলার সুযোগ না দিয়ে সে পেছনে ঘুরল। সঙ্গে সঙ্গে তার আত্মা কেঁপে ওঠে। তার মুখের সামনে মুহিব দাঁড়ানো। মুহিবকে এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে, রাগে ঠোঁটচোড়া কাঁপছে তার। মুহিব দাঁতে দাঁত চেপে বলে, কোথায় যাওয়া হচ্ছে শুনি? মুহিবের কণ্ঠস্বর শুনে সেজুতি কেঁপে ওঠে, তাও সাহস নিয়ে বলে, আমি আমার বাসায় যাচ্ছি। সঙ্গে সঙ্গে মুহিব সেজুতির গালে একটা থাপ্পড় মারল। সেজুতি অবাক রাগ দুঃখে চোখ বড় করে ফেলে। মুখের ভাষা লোপ পেয়েছে তার। সুমির সামনে তাকে এভাবে অপমান করল, এটা হজম হচ্ছে না তার। চোখ বেয়ে মুহূর্তে পানি পড়তে লাগলো। মুহিব রাগে ফুসতে ফুসতে বলে, খবরদার, আর একবার যদি এই বাসা ছেড়ে চলে যাওয়ার কথা মুখে আনিস তাহলে এইখানে মেরে পুঁতে দিব। মুহিবের মুখে তুইতুকারি শুনে সেজুতি থম মেরে যায়। মুহিব আরও একটু সামনে এসে সেজুতির হাত শক্ত করে চেপে ধরল এবং প্রায় জোর করে তাকে টানতে টানতে রুমে নিয়ে যেতে লাগলো। এর মাঝে সেজুতি চিৎকার চেঁচামেচি করছিল। আশেপাশে সাহায্যকর্মীর ভিড় লেগে গেল। কোনো রুম থেকে যেন তিন চারটে মেয়ে বের হয়ে তাদেরকে দেখতে লাগলো। সেজুতি কিছুতেই রুমে যাবে না। মুহিব জোড়াজুড়ি করেও তাকে রুমে নিয়ে যেতে পারছে না। উপায় না পেয়ে সে সেজুতিকে সবার সামনে কোলে তুলে নেয় এবং রুমের দিকে পা বাড়ায়। সেজুতি চোরে চোরে চেঁচাতে লাগে। মুহিব বলে ওঠে, এখানে চিৎকার করলে তোর বাপের কানে যাবে না। সেজুতি চুপ হয়ে যায়। এরপর কিছুটা আস্তে বলে ওঠে, মুহিব, আমার বাবা কোথায়? মুহিব ততক্ষণে তাদের বেডরুমে পৌঁছে গেছে। সে রুমে ঢুকে ধপ করে সেজুতিকে ফ্লোরে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিল। ফ্লোরে পড়ার সঙ্গে সঙ্গে সেজুতির মনে হচ্ছে কোমরের সব হাড় ভেঙে গেল। সে কেঁদে দেয়। মুহিব সেজুতির দুই বাহু ধরে উপরে টেনে এনে দাঁড় করিয়ে দেয়। অনেক ভালো ব্যবহার করা হয়েছে তোর সঙ্গে। ভালো ব্যবহার করার জন্য মাথায় উঠে বসে থাকবি না, তা তো হবে না। সেজুতি বাঘিনী গলায় বলে, কি করবেন, মেরে ফেলবেন, মারুন দেখি কত সাহস। সেজুতি বাড়াবাড়ি করবে না, আমার রাগ উঠে গেলে তোমার কপালে শনি আছে। আমি আগেও বলেছি আপনাকে, ভয় পাই না আমি। এবারে মুহিব আরো রেগে যায় এবং সেজুতিকে বিছানায় টেনে নিয়ে গিয়ে ধাক্কা দেয়। তারপর গলা চেপে ধরে ধস্তাধস্তি জবরদস্তি শুরু করে। এই মুহূর্তে মুহিবকে যে কেউ দেখলে ভয় পাবে। তাকে সুস্থ স্বাভাবিক মানুষ লাগছে না। রাগে চোখ দুটো লাল হয়ে গেছে, চুল এলোমেলো, জানোয়ারের চেয়ে কোনো অংশে কম লাগছে না। সেজুতি নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে সরানোর চেষ্টা করছে। এদিকে গলা চেপে ধরায় সেজুতি শ্বাস নিতে পারছে না। বাইরে প্রচণ্ড বেগে বৃষ্টি শুরু হলো, জোরে জোরে বজ্রপাত হতে লাগলো। বিছানা থেকে জানালা কাছে হওয়ায় বৃষ্টির ফোঁটা তাদের গায়ে এসে লাগছে, দুজনকেই ভিজিয়ে দিচ্ছে। অপরদিকে মুহিব উন্মাদের মতো সেজুতির উপর আক্রমণ চালাচ্ছে। যেই না তার শাড়ির আঁচল উক্ত স্থান থেকে সরাতে যাবে, সেজুতি হাতের কাছে থাকা কাছের ফুলদানি দিয়ে সজোরে মুহিবের হাতে আঘাত করে। কাছের দণ্ড তার হাতের কবজিতে লেগে যাওয়ার গলগল করে রক্ত পড়া শুরু হয়। মুহিব আচমকা শান্ত হয়ে সেজুতির উপর থেকে উঠে দাঁড়াল। মুহিবকে দেখতে ভয়ঙ্কর লাগছে। সেজুতির বুকে কম্পন বয়ে যায়।